আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহাস কিচেন ডায়েরি আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দুই রকম ভর্তা গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা খেতে অসাধারণ লাগে খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভর্তা দুইটি তৈরি করে দেখাবো ভর্তা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোতে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই চিংড়ি মাছের অর্ধেকটা আমি সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না পানিটা পুরোটাই শুকিয়ে নেব এবার ভালোভাবে ভাজা ভাজা করে একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে তেল দিয়ে বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না এরকম হলে আমরা একটি পাত্রে তুলে নেব এবার কিছু মরিচ তেলে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিব কিছু কাঁচামরিচ এগুলো বাদামি করে ভেজে নেব এখন একটি পাত্রে এগুলো তুলে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলোতে দিয়ে দেব ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব সামান্য লবণ আরও দিয়ে দিব চারকোয়া কাঁচা রসুন এবার এগুলোকে পাটায় বেটে নেব খুব বেশি মিহি করে বাটবো না এরপর নিয়ে নিচ্ছি সিদ্ধ করা চিংড়ি মাছ ভাজা শুকনা মরিচ এক কাপ পেঁয়াজ কুচি এবং সরিষার তেল ভালো করে হাত দিয়ে কোচলিয়ে মেখে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিব আবারও একটু মিশিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল মজার চিংড়ি মাছের ভর্তা এই দুই প্রকারের ভর্তা আমি দুটি পাত্রে নিয়ে নিয়েছি এই ভর্তাটি হচ্ছে ভাজা চিংড়ি মাছ দিয়ে পাটায় বেটে নেওয়া এবং অন্যটি হচ্ছে সিদ্ধ চিংড়ি দিয়ে হাত দিয়ে কচলিয়ে মাখানো ভর্তা দুইটি উপায়ে তৈরি করে দেখালাম আপনারা বাসায় তৈরি করবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে